ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। নির্বাচনের আগে পাখির চোখ মহিলা ভোটার, নতুন স্লোগান আনলো তৃণমূল, উঠেছে আওয়াজ বঙ্গে মহিলারা দিদির সঙ্গে। বিস্তারিত জানবো কথা বলব আমাদের প্রতিনিধি আশাবুল হোসেনের সঙ্গে। আশাবুল, এই স্লোগানকে সামনে রেখে কি কর্মসূচি রয়েছে তৃণমূলের? দেখো সুকর্ণা, যে উঠেছে আওয়াজ বঙ্গে মহিলারা দিদির সঙ্গে, এই স্লোগানকে সামনে রেখে তৃণমূলের সাংস্কৃতিক সংগঠন বঙ্গজননী বাহিনী তারা 12 তারিখ থেকে তারা মাঠে নামছে এবং 12 তারিখ তারা প্রথম সম্মেলন করবে হাওড়া জেলায় এবং তারপর হবে হুগলিতে, এরপর উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, তারপর গোটা রাজ্য জুড়েই তারা একের পর এক সম্মেলন করবে এবং এই সম্মেলনের মধ্য দিয়ে তারা মানুষকে বোঝায়, মানুষের কাছে প্রচার করবে, মহিলাদের কাছে প্রচার করবে যে কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় মহিলা সশক্তিকরণে প্রয়োজনীয় পদক্ষেপ করেছেন এবং প্রচারের অঙ্গ হিসাবে তারা যেমন কন্যাশ্রীর কথা তুলে ধরবেন, রূপশ্রীর কথা তুলে ধরবেন, তেমনি সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় সবার জন্য স্বাস্থ্যসাথী কার্ড এবং সেটা যে মহিলাদের নামে হবে সেই বিষয়টাও তারা তুলে ধরবেন, যে মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের কতটা সম্মান করেন, কতটা ক্ষমতায়ন চান সেই বার্তা তারা দেবেন। এবং তুমি জানো যে পশ্চিমবাংলায় প্রায় 49% মহিলা ভোটার এবং এর সংখ্যা এখনো পর্যন্ত যে পরিসংখ্যান 3,51,00,000, ফলে এই মহিলা ভোটারদের সমর্থন যাদের দিকে যাবে, ক্ষমতা দখলের পথে তারা অনেকটা এগিয়ে যাবে। 2016 সালে মমতা বন্দ্যোপাধ্যায় এই মহিলা ভোটারদের বিপুল সমর্থন পেয়েছে এবং বিপুলভাবে জয়লাভ করেছিলেন, ফলে একদিকে সংখ্যালঘু ভোট, অন্যদিকে মহিলা ভোটার, এই দুটোকে লক্ষ্য রেখেই তৃণমূল কিন্তু প্রয়োজনীয় পদক্ষেপ করছে এবং সেই পদক্ষেপেরই সর্বশেষ অঙ্গ হিসাবে তারা এই নয়া স্লোগান নিয়ে এবার মাঠে নেমে পড়ছে এবং সেই সঙ্গে তারা এটাও প্রচার করবে যে মহিলাদের ক্ষমতায়ন মমতা বন্দ্যোপাধ্যায় কতটা চান। সেই জন্যই 2016 সালে তিনি প্রায় 45% 45% মহিলাকে তিনি প্রার্থী করেছিলেন, 2019-এ 41% মহিলাকে তিনি প্রার্থী করেছিলেন, এই প্রচারটাও তারা তুলে ধরবেন বলেই তৃণমূল সূত্রে জানা গেছে। ধন্যবাদ আশাবুল। স্যার 7টায় বেরিয়ে যাবে। 7টায় কোথায় যাবে? দার্জিলিং। কতদিনের জন্য? দিন নয় স্যার, ঘন্টা, 1 ঘন্টার জন্য। দার্জিলিং হয়ে মুকুটমণিপুর ঘুরে ঝাড়গ্রাম হয়ে 8টার মধ্যে ব্যাক। প্লেন চার্টার করেছো নাকি? 1 ঘন্টায় গোটা রাজ্যের কোথায় কি হচ্ছে তার এক্সক্লুসিভ রিপোর্ট এবিপি আনন্দ 7টায় বাংলা, রোজ শুনতে 7টায়। ভোররাত থেকে রাত ভর বাংলার কোথায় কি হচ্ছে তাই নিয়েই এবিপি আনন্দ আজ বাংলায়, রোজ রাত 9:30 PM।